आकाशेर रंग बदलाय बदलाय मानुषेर मन जीवनेर गतिपथ हठात बदले जाय मनेर हदिश करे मन आकाशेर रंग बदलाय बदलाय मानुषेर मन जीवनेर गतिपथ हठात बदले जाय मनेर हदिश करे मन आकाशेर रंग সকালে সোনালি আকাশ রেখে যায় প্রেমের আভাস ও সকালে সোনালি আকাশ রেখে যায় প্রেমের আভাস দুপুরের রোদে পুড়ে ক্লান্ত আকাশ জুড়ে মেঘে মেঘে আবিরের মেলা এখনো গোধুলি বেলা সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি আদেশ করেন যাহা মোর গুরুজনে আমি যেন সেই কাজ করি ভালো মনে হ্যালো হ্যাঁ তৌফিক এত সকালে কি রেজাল্ট হয়েছে আরে আমি তো কোনো খবরই রাখিনি রেজাল্ট বল যাক থ্যাংক ইউ দোস্ত সেম ক্লাস হ্যাঁ সকালে একটা খুব ভালো খবর দিলি থ্যাংক ইউ আচ্ছা আচ্ছা খাওয়াবো দেখাও নিশ্চয়ই খাওয়াবো হ্যাঁ চাইনিজই খাওয়াবো ঠিক আছে ওকে দোস্ত ভাই কার ফোন ভাইয়া আমরা একসঙ্গে পড়তাম তৌফিক এত সকালে হ্যাঁ ওই গতকালে আমাদের রেজাল্ট আউট হয়েছে এই জন্য তোর রেজাল্ট আউট হয়েছে হ্যাঁ গতকাল হ্যাঁ তুই কোনো খবর রাখিস নি না তুই কি রে ভাইয়া এমএ পরীক্ষা দিলি রেজাল্ট আউট হয়েছে অথচ কোনো খবর রাখবি না এই তো খবর পেলাম
যদি উনি টেলিফোন করে না জানাতেন জানতাম না কি বলছিস তুই হ্যাঁ এই যে জানলাম তাতে কি লাভ হলো আমাকে চাকরি করতে হবে হবে না কারণ আমার বাবার টাকার পাহাড় আছে আর জ্ঞান অর্জনের কথা বলবি তো সেটা তো জন্মের পরে বাদ দিয়েছে আচ্ছা ভাইয়া এত সুন্দর একটা মৃত্যু এসব কথা কি না বললেই নয় এসব কথা থাক না তোর রেজাল্ট কি সেটা তো বললি না রেজাল্ট সেকেন্ড ক্লাস কংগ্রেচুলেশন যাই আব্বামুকে বলে আসি কথাটা যাই নামাজ কোনো সমস্যা নেই আমি টাইমলি পৌঁছে যাব ওকে রাখছি কি ব্যাপার তুমি বেরোচ্ছ নাকি এত সকালে জাপান থেকে ডেলিগেট এসেছে ওরা শেরাটন উঠেছে তাহলে তো তোমার ফিরতে আজ দেরি হবে হ্যাঁ কিছু বলবে আমাকেও এক্ষুনি বেরোতে হবে দুটো মিটিং আছে আমি আবার চিফ গেস্ট হ্যাঁ হঠাৎ কাজের ফিরিস্তি দিচ্ছ কি ব্যাপার হ্যাঁ টাকা লাগবে হ্যাঁ কত 20,000 যা লাগে নাও কিন্তু আমি চাই সে ওই নারী সমিতি হোক সমাজ সেবা হোক যে কোনো রকম কাজই হোক না কেন হ্যাঁ নারী আন্দোলন সব কিছু টপে যেন তোমার অবস্থান হয় কেন আমার উপর তোমার কনফিডেন্স নেই শিওর এজন্যই তো এত টাকা ঢালছি তুমি কিছু বলবে হ্যাঁ ভাইয়ের রেজাল্ট আউট হয়েছে তাই আমি বেরোচ্ছি হ্যাঁ এই শোনো ম্যানেজারকে তাড়াতাড়ি পাঠাবে কিন্তু টাকা দিয়ে আরে বাবা এক ঘন্টার মধ্যে তোমার টাকা পেলে চলবে তো হ্যাঁ হ্যাঁ এক ঘন্টার মধ্যে পেলেই চলবে আচ্ছা ঠিক আছে তাহলে আমি কিন্তু উঠছি হ্যাঁ আমি যে বললাম ভাইয়ের রেজাল্ট আউট হয়েছে তোমরা কি শুনতে পেয়েছো ও হ্যাঁ আকাশ কি দেখে দাও হ্যাঁ আকাশ কি দেখে শোনো আকাশের রেজাল্ট আউটের বিষয়টা সবাইকে জানাতে বাড়িতে বড় করে একটা পার্টি থ্রু করব আর তাতে করে তোমার ব্যবসা এবং আমার সোশ্যাল ওয়ার্কের কাজটাও খুব ভালো আছে কিভাবে মানে এক ঢিলে দুই পাখি হ্যাঁ আচ্ছা শোনো আমি ম্যানেজারকে যত টাকা লাগে দিয়ে পাঠিয়ে ঠিক আছে কিন্তু শোনো আমাদের এই যে আমরা যে ইনভাইটটা করব এখানে সব বড় বড় বিজনেস ম্যাগনেটরা আসবে ঠিক আছে তাহলে আমাদের না তোমাদের ইম্পর্টেন্ট সময় আমি নষ্ট করতে চাই না আহা সোসাইটির সবাই জানুক আমাদের ছেলে এমএ পাস করেছে তোমাদের সোসাইটিতে সবাই না জানলেও কোনো ক্ষতি নেই কারণ তারা সবাই ব্যস্ত তাদের কাছে এমএ পাস করাটা বড় কোনো বিষয় নয় বড় হচ্ছে টাকা সো কোনো অ্যারেঞ্জমেন্ট করো না না পার্টি হবে পার্টি মানে তো বড় লোকের জমকালো আসর টাকা কামাবার অস্ত্র হিসেবে যাকে যেভাবে খুশি ব্যবহার করা তাই আই হেট দিস আহ থামো বক্তৃতা দিতে শিখেছো না জীবনের মানে কি বোঝো জীবন কি বোঝো আমার কাছে জীবন মানে কি সেটা আমাকে ভাবতে দাও তোমাদের কাছে জীবন মানে যে টাকা সেটা আমি জানি তাই অন্তত আমার পাশ করার উসিলায় পার্টির নামে টাকা কামাবার ফাঁদ আমি তোমাদের পাততে দেব না আকাশ সরি আমাকে আমার মতো থাকতে দাও এভাবে তো চলতে দেওয়া যায় না দিনে দিনে আকাশ আমাদের পুরোপুরি অবাধ্য হয়ে যাচ্ছে এখনো তো চোখ থেকে রঙিন স্বপ্ন দেখার বয়সটা পার হয়ে যায়নি জীবনে উপরে ওঠার প্রতিযোগিতায় নামতে দাও দেখবে একদম আচ্ছা হাঁটছো কি স্মৃতি স্মৃতি আয় স্মৃতি ঠিকই বলেছিস মা
আজ থেকে দেড় বছর আগে তুমি আমাদের ছেড়ে চলে গেছো। তখন আমার রেজাল্ট আউট হয়নি, তখন আমি বেকার। তোমার অসুখের শেষ চিকিৎসাটুকু আমি করতে পারিনি। ছোটবেলায় বাবাকে হারিয়েছি। তুমি তুমি অনেক অমানবিক পরিশ্রম করে আমাদের দুই ভাই বোনকে মানুষ করেছো। মা, আজ যদি তুমি থাকতে। ভাইয়া, স্মৃতি, জানিস মা কেন তোর নাম স্মৃতি রেখেছিলেন? আমি দেখতে নাকি বাবার মতো, আর আমার জন্মের মাত্র এক মাস আগে বাবা মারা যান। মা তোর মধ্যে বাবার স্মৃতি দেখতে পেতেন? আসলে আমি অলক্ষী, তা না হলে আমার জন্মের এক মাস আগে বাবা। স্মৃতি, আজে বাজে কথা বলবি না। তুই আমার লক্ষ্মী বোন। বল এখন কি খাবি? আইসক্রিম। কেন, শুধু আইসক্রিম কেন? আজকে তুই অনেক কিছু খাবি। যেদিন প্রথম বেতন পাবে সেদিন চাইনিজ খাবো, আজকে আইসক্রিম। চলো চল। জি স্যার, ওকে স্যার, ওকে ওকে। ইয়েস স্যার। ও 30 মিনিট পর গুলশান। ওকে স্যার, ওকে 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 ওকে। বস, নতুন কোনো কমান্ড? চিন্তাই না, লাশ ফেলন। লিসেন, এখন থেকে 30 মিনিট পর গুলশান। আন্ডারস্ট্যান্ড? ওকে। আপনি সরি হচ্ছেন কেন? সরি, আমার বই খাতা আমার কাছ থেকে পড়েছে, আপনার সরি হওয়ার কারণ কি? এক্সকিউজ মি, ভুল বুঝতে পারার জন্য ধন্যবাদ। আমাকে বলছেন? আপনার কি মনে হয়? আমার মনে হয় আমাকে, আবার নাও হতে পারে। এরকম মনে হচ্ছে কেন? দাঁড়ান, আমি আমার মনের কাছ থেকে আসল ব্যাপারটা জেনে নিই। জানুন, ভালো করে মনের কাছ থেকে জেনে নিন। না, আমার খুব ভয় করছে। এই ভয় কিসের? আমরা সময় সাহসী সন্তান না? আনা, এবার কিন্তু আমাদের একসঙ্গে যেতে হবে। ঠিক আছে চল ভাই। টাকা দেবেন না? এই আমার মহল্লায় ব্যবসা করস, আর আমার কাছে টাকা চাস, বহু টাকা কামাইছস। আপনাকে চিন্তা করলাম না ভাই। হাই, 100 টাকা দে। আপনাকে চিন্তা করলাম না তো আমি। আরে মহল্লায় ব্যবসা করে অনেক ভুঁড়ি ফুলাইছ, দে টাকা দে। টাকা নাই তো। ওরে টাকা দে। টাকা নাই, টাকা দে বেটা। চল বাইরে। ঠিক হলো না? বলো কেন ডেকেছো? কি হয়েছে আকাশ তোমার? হ্যাঁ, কেন ডেকেছো? তোমার কি শরীর খারাপ? আমার তারা আছে। মন ভালো নেই তোমার? আমি যাচ্ছি। যাচ্ছি মানে? বললাম না, আমার তারা আছে। তুমি ইদানিং এমন ব্যবহার করছো কেন আকাশ? আকাশ তোমার কি হয়েছে? আমার কিছু হয়নি, আমি ঠিক আছি। না, তুমি ঠিক নেই, তুমি সেই তুমি নেই। তুমি ইদানিং এমন ব্যবহার করছো কেন আমাকে খুলে বলো, তোমার কি হয়েছে? হ্যাঁ বললাম তো, আমার কিছু হয়নি, আমি ঠিক আছি। তুমি ঠিক নেই, তুমি যদি ঠিকই থাকবে তোমার রেজাল্ট কেন অন্যের মুখ থেকে আমাকে শুনতে হয়? আকাশের কি হয়েছে? দিন দিন এমন হয়ে যাচ্ছে কেন আকাশ?
আকাশের রং বদলায় বদলায় মানুষের মন, জীবনের গতিপথ হঠাৎ বদলে যায়, মনের হদিশে করে মন। আকাশের রং বদলায় বদলায় মানুষের মন, জীবনের গতিপথ হঠাৎ বদলে যায়, মনের হদিশে করে মন। আকাশের রং বদলায়।